2023-এ রক্তস্নাত রাজ্যের পঞ্চায়েত ভোটে আজ ফল প্রকাশের মাধ্যমে রায়দান করল গ্রাম বাংলার মানুষ। 22টি জেলায় কার দখলের কটে শাসক দল কি 2018-এর কে টপকে দিল নাকি ফুটল পদ্মফুল, কোথা দাঁড়িয়ে বাম কংগ্রেস, দেখুন ভোটের 100% ফলাফল এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিওটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কার দখলে কোন জেলা? উত্তর কুস্তি গ্রাম বাংলার গ্রামে শুরু হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পর্ব। 22টি জেলার 61,539টি বুথে ভোটদানের মাধ্যমে রায় জানিয়েছেন মানুষ। আজ মঙ্গলবার ফলাফলের পালা, শুরু ব্যালট এর গণনা। আজই জানা যাবে আগামী 5 বছর গ্রাম বাংলার রাশ থাকবে কার হাতে। প্রথম দফায় নির্বাচন কমিশনারের ওয়েবসাইটের তথ্য অনুসারে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস। গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 63,229, এর মধ্যে 25,671টির ফলাফল প্রকাশ হয়েছে, যার মধ্যে তৃণমূল কংগ্রেস জয় হয়েছে 20,248টি, বিজেপি জয় হয়েছে 2,687টি, বাম 1,184টি, কংগ্রেস 587 এবং অন্যান্যরা জয়ী হয়েছে 965টি গ্রাম পঞ্চায়েতে। ধন্যবাদ।